ফেঞ্চুগঞ্জ সামাজিক সংগঠন আবহাওয়ার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ তিন আসনের সংসদ সদস্য মাহমুদুল সামাদ চৌধুরী। আলোচনা সভা সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, লেখক, গবেষক ও ছড়াকার প্রবীণ সাংবাদিক রিয়াজুদ্দিন এসকা। আবহাওয়া সংগঠনের সদস্য এনামুদ্দিন ও সুলতানা ইয়াসমিনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সরকারি কমিশনার মৌসুমী মন্নান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুরাদ, ফেঞ্চুগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাফায়েত হোসেন। সম্মিলিত সামাজিক সংগঠন ফোরাম বাংলাদেশের সভাপতি ও সম্প্রেরক সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সৈয়দ শাহেদ আলী। আবহ এর সভাপতি ওয়াহিদুল ইসলাম তফাদার, সাধারণ সম্পাদক সঞ্জয় দাস। আমার এই 12 বছরে ধরে আমি এমপি আছি, কত ভালো কাজ করেছি, কত খারাপ কাজ করেছি, কিন্তু ভালো মন্দে এই এই যে ডানের ফেরেশতা বামের ফেরেশতা ভালো মন্দে যদি আমার যদি কিছুটা ভালো থাকে তাহলে বুঝলাম যে আখেরাতের জন্য আমার কিছু সঞ্চয় আছে। যাই হোক, আজকে তোমরা আমি অত্যন্ত আনন্দিত হয়েছি, অত্যন্ত সুন্দর প্রোগ্রাম হয়েছে। সকালে আমরা ফেঞ্চুগঞ্জ ফেরিঘাট থেকে মাঝগাঁও পর্যন্ত রাস্তাটা উন্মুক্ত করে দেওয়ার উদ্বোধন করে দেওয়ার কারণে আমাদের যানজট অনেকটা কমে যাবে। এবং ওসি সাহেবের উদ্দেশ্যে বলছি যে আপনি আপনাদের থানা রোডের যে জাংশন যেটা আছে ওইখানে আপনি ট্রাফিক পুলিশ না হয় আপনাদের পুলিশ রেখে ওইখানে আমরা কোনো যানজট দেখতে চাই না। আর মোটরসাইকেল তোমরা যারা চালা তোমাদের উদ্দেশ্যে বলবো যে রাতের অন্ধকারে ঢাকার মতো তোমরা ফেরিঘাট টু মাইজগাঁও পর্যন্ত এই সমস্ত কনটেস্ট কম্পিটিশনে যায়ও না, গেলে আমরা কিন্তু এলাকার মানুষকে সচেতন করে দিব, আবার সক্রিয় করে দিব এইটাকে ব্যারিকেড করার জন্য। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিন। আমি একজন স্বেচ্ছাসেবী, 2001 সালে আমার প্রথম রক্তদান, অল্পবতী পর্যন্ত 47 রক্তদান করেছি। আমরা বিশেষ করে আমি ছোটবেলা থেকে জানি, একটা কথা শুনে এসেছিলাম, ভালোবাসা আছে বলে পৃথিবী এত সুন্দর। আর আমি মনে করি স্বেচ্ছাসেবী আছে বলে আজকে বাংলাদেশ এত সুন্দর। আমাদের স্বেচ্ছাসেবী 52 ভাষা আন্দোলন দেখিনি, আমি দেখিনি 66 69 গণপ্রত্যাব 70 নির্বাচন 71 মুক্তিযুদ্ধ দেখেছি। আজকের এই স্বেচ্ছাসেবীরা সমাজের অসহায় মানুষের পাশে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে দুর্ভাগ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। আজকে এই স্বেচ্ছাসেবীরা আমাকে যে নিয়ে একটি কথা বলা হয়েছে যে বলতে সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে স্বেচ্ছাসেবীর প্রধান মাধ্যম। আসুন আমরা এক হয়ে বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ, আমাদের এলাকাকে একটি সুন্দর এলাকা সমাজকে আর ভালো কিছু উপহার দিই।